স্পেশাল কিছু খাবার থাকে, যে খাবারগুলো কি না বিশেষ কিছু সময় বা বিশেষ কিছু দিনেই খেতে ভালো লাগে, যেমন শীতকালে হাঁসের মাংস। আবার প্রসেসিং করার কষ্টের জন্য কিন্তু অনেকে হাঁসের মাংস খেতে চান না। তাছাড়া হাঁসের মাংসের একটা গন্ধ থাকার কারণেও কিন্তু অনেকে খেতে চান না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে সেরা স্বাদের হাঁসের মাংস ভুনা গন্ধ দূর করে কিভাবে রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আমার আজকের এই হাঁসের মাংস ভুনার রেসিপিটা দেখে বাসায় যদি আপনারা একবারও এভাবে করে হাঁসের মাংস ভুনা করে খান, আশা করছি আপনাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে। আর আমার আজকের এই হাঁসের মাংস রেসিপির কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সেজন্য আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি। হাঁসের মাংস রান্না করার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে প্রসেসিং করা। তবে আজকাল কিন্তু বড় বড় সুপার শপে হাঁসের মাংসগুলো প্রসেসিং করাই থাকে, আর এতে করে কিন্তু খুব সহজেই বাসায় হাঁসের মাংস রান্না করে খাওয়া যায়। কিন্তু প্রসেসিং করা থাকলেও হাঁসের মাংসের মধ্যে কিন্তু ছোট ছোট লোম থেকে যায়, আর সেটা কিন্তু পুড়িয়ে নিতে হয়। আর আস্ত হাঁসটা যদি পুড়িয়ে নিতে সমস্যা মনে হয়, তাহলে কিন্তু এভাবে করে কাটা চামচের মধ্যে হাঁসের মাংসের টুকরোগুলো এভাবে করে আগুনের মধ্যে ঝলসে নিতে পারেন। বেশি সময় কিন্তু আগুনের মধ্যে রাখা দরকার নেই, 8 থেকে 10 সেকেন্ডের মতো রাখলেই হবে। এতে করে ছোট ছোট লোম থাকলে সেগুলো পুড়ে যাবে, তবে বেশি সময় রাখলে কিন্তু মাংসটাও পুড়ে যাবে। চামড়ার সাইডটা এভাবে করে ধরে রাখতে হবে 8 থেকে 9 সেকেন্ডের জন্য। আর হাঁসের মাংসটা এভাবে করে পুড়িয়ে দিলে কিন্তু হাঁসের যে আস্তে একটা গন্ধ থাকে সেটা অনেকাংশেই কমে যায়, আর এটার মধ্যে সুন্দর একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে। আপনারা কিন্তু অবশ্য চাইলে আস্ত হাঁসটাও পুড়িয়ে নিতে পারেন, আবার এরকম টুকরো করেও পুড়িয়ে নিতে পারেন। হাঁসের চামড়াটাকে ভালোভাবে ঝলসে নিয়ে এবার আমি এই হাঁসের মাংসগুলোকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা অবশ্য এমন পরিমাণ দিতে হবে যে পরিমাণ পানিটা দিলে মাংসটা পানির মধ্যে ডুবে থাকে। তারপর এটা এভাবে করে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি মাংসটাকে কয়েকবার পানিটা বদলে বদলে ধুয়ে নিব ভালো করে। 10 মিনিট পর কিন্তু আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি যেই প্যানের মধ্যে মাংসটা রান্না করব সেই প্যানের মধ্যে মাংসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ, দিয়ে দিব আদা রসুন পেস্ট, দুইটা একসাথে পেস্ট করে নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। জালটা অবশ্য হাঁসের মাংসে একটু বেশি দিলেই হাঁসের মাংসটা খেতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে দিতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব 3টার মতো তেজপাতা একটু চিড়ে, দিয়ে দিব এলাচ 8 থেকে 10টার মতো, দিয়ে দিব দারুচিনি 3 টুকরোর মতো, দিয়ে দিব 7 থেকে 8টার মতো লবঙ্গ, দিয়ে দিব 4-5টার মতো শুকনো মরিচ, আর দিয়ে দিব 7 মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিব প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। হাঁসের মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। তারপর মাংসের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এবার আমি এই প্যানটা চুলায় বসিয়ে দিব। তারপর ডাটা দিয়ে ডেকে একটু হাই ফ্লেমে রেখে প্রায় 15 মিনিটের জন্য রান্না করে নিব। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। আর এই 15 মিনিটে কিন্তু মাংসটা থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে আসবে। প্রায় 15 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে। পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে ভালো করে এই মাংসটা কষিয়ে রান্না করতে হবে।
আমার কাছে তো মনে হয় একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে মাংস রান্না করলে মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকটা পোড়া লেগে যাবে। আমি কিন্তু কিছুক্ষণ পর আবারও দেখতেই পাচ্ছেন মাংসটা নেড়ে দিচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু মাংসটা পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে যায়নি। তবে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠছে সে পর্যন্ত। বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মাংসটা থেকে পানিটা একদম শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে কিন্তু মাংসের মধ্যে পানি অ্যাড করতে হবে। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি অ্যাড করছি। তবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, মানে হাঁসের মাংস সেদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু পানির পরিমাণ বেশি দিতে হয়। এমন পরিমাণে পানি দিতে হবে যে পরিমাণ পানি দিলে হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি 3 কাপের চাইতে একটু বেশি পরিমাণে পানি এখানে অ্যাড করেছি। আর অবশ্যই এ পর্যায়ে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচেই থাকবে, তবে এবার রান্না করে দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে যাচ্ছে। আর এর মধ্যে তো অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনাটা খুলে, তা না হলে তো নিচের দিকে লেগে যাবে। এভাবে করে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। যারা এভাবে করে বাসায় রান্না করে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও পর্যন্ত এভাবে করে বাসায় হাঁসের মাংস রান্না করে খাননি তারা আশা করব আমার আজকের এই রেসিপিটা দেখে বাসায় একবার হলো এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ এই হাঁসের মাংসটা রান্না করে দিয়েছি, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে রেখেই রান্না করেছি। চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে রেখে পানিটা শুকিয়ে নিলে হবে না, মাঝারি আঁচে রেখে একটু সময় নিয়ে রান্না করতে হবে যাতে করে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আর মাংসের ঝোলটা তো আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন। এবার এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। এই আদা কুচিটা দেওয়ার কারণে কিন্তু ঝোলের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। তারপর আদা কুচিটাও আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা মিশিয়ে নিয়েছি, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। তারপর সব কিছু একসাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পর হাঁসের মাংসটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এটা পরিবেশন করে দিতে হবে। এভাবে করে হাঁসের মাংস রান্না করলে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজভাবে হাঁসের মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।